এই দিনটা অস্ট্রেলিয়ার ডন ব্র্যাডম্যানদের উত্তরসূরিরা মাতলেন লাল বলের ক্রিকেটে নতুন এক অর্জনের আনন্দে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপার লড়াইয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রেখে শেষমেশ আইসিসির আরেকটা ট্রফির মালিকও অস্ট্রেলিয়া। ক্রিকেটের প্রথম কোনো দল হিসেবে ইন ফর্মেটেই আইসিসির শিরোপা জয়ের মালিক যখন অস্ট্রেলিয়া, তখন গোটা ভারত মুখ লুকোলো হতাশায়। বিরাট রোহিতদের হাত ধরে আরেকটা শিরোপা জয়ের স্বপ্নভঙ্গ টিম ইন্ডিয়ার। আইপিএলে সেরা খেলোয়াড়রাই ডুবালেন ভারতকে। ঠিক আর কত পথ হাঁটলে ভারতের মিলবে নতুন আরেক শিরোপা? বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রের ফাইনালিস্ট নিউজিল্যান্ডের পর এই সিটে নতুন মুখ অস্ট্রেলিয়া। দ্বিতীয় চক্রের ফাইনালে ভারতকে গোটা পাঁচ দিনেই নাকানি চুবানি খাইয়ে শেষ পর্যন্ত শিরোপা জিতেই মাঠ ছাড়া অস্ট্রেলিয়ার। পঞ্চম দিনে ভারতের সবচেয়ে বড় আশার জায়গায় ছিলেন অভিজ্ঞ বিরাট আর আজিঙ্কা রাহানে। ক্রিকেট ক্যারিয়ারে অনেক চাপেও সফলতার গল্প লিখেছেন বিরাট। তবে এ যে ফাইনালের মঞ্চ, প্রতিপক্ষ আবার যেখানে অস্ট্রেলিয়া। পঞ্চম দিন শুরু হতেই হতাশ ভারত। স্কট বোল্যান্ডের বলে ক্যাচ আউট, 49 রান করা বিরাট। ঠিক একই ওভারে বোল্যান্ডের আরেক শিকার রবীন্দ্র জাদেজা। ভারতের পতনের সুর জোরে সোরেই লেখা শুরু হয়ে যায় সেই ওভার থেকেই। এরপর প্রতিরোধ গড়ে তোলা আজিঙ্কা রাহানেও অর্ধশতক করার আগে শেষ। বাকি চার উইকেট লাঞ্চ বিরতির আগেই তুলে নিয়ে অস্ট্রেলিয়া মাতে শিরোপার আনন্দে। টি টোয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপ জয়ের ঘরগুলো এর আগে পূরণ হয়েছে অস্ট্রেলিয়ার। পাঁচবার অতীতের ঘরে গেছে ওয়ানডে বিশ্বকাপের ট্রফি, দুবার গেছে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা, টি টোয়েন্টি বিশ্বকাপের একটি ট্রফিও আছে অতীতের শোকেজে। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মতন আইসিসির নতুন লড়াইটা ছিল শূন্যের ঘরে। এবার সেই শিরোপা জিতে দলটি পূরণ করল আইসিসির সব ধরনের ট্রফি জয়ের অর্জন। ক্রিকেট বিশ্বের প্রথম কোনো দল হিসেবে অস্ট্রেলিয়ার তিন ফর্মেটেই শিরোপা জয়ের রেকর্ড। ভারতের চোখের সামনে পরপর দুটি শিরোপা গেল অন্যের হাতে। গতবার বিরাটের অধিনায়কত্বের সামনে নিউজিল্যান্ড মেতেছিল শিরোপা জয়ের আনন্দে, আর এবার রোহিতের অধিনায়কত্বের সামনে অস্ট্রেলিয়া। টিম ইন্ডিয়ার বোলিং বিভাগে চাইতেও এই বিশ্ব আসরের ফাইনালে তাদের ভুগিয়েছে ব্যাটিং বিভাগ। দুই ইনিংস মিলিয়ে অস্ট্রেলিয়ার যেখানে দুই সেঞ্চুরি, সেখানে ভারতের নেই একটিও। আইপিএলে রানের বন্যা বয়ানো শুভমান গিল, বিরাট কোহলিরা ব্যর্থ। অধিনায়ক রোহিত শর্মা সুপার ফ্লপ, চেতেশ্বর পূজারার মতন টেস্ট খেলুড়ে ব্যাটারও পরাস্ত। বলতে গেলে গোটা ভারতকে একাই যতটুকু পেরেছেন টেনেছেন আজিঙ্কা রাহানে। ফলাফলটা আরেকবার হতাশা দিয়েই হলো ম্যান ইন ব্লুদের। গত 10 বছরে ভারতের ব্যর্থতার গল্প তো নেহাতি কম নয়। ভারতের মতন শক্তিশালী দল বলেই হয়তো শিরোপা খরা নিয়ে আলোচনা হয় সবচেয়ে বেশি। 2013 সালে সবশেষ ধোনির নেতৃত্বে আইসিসি ট্রফি জিতেছিল ভারত, এরপর খালি ঘরে শুধুই শূন্য। 2014 সাল থেকে শুরু শিরোপার খরা, সেবার টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেও শ্রীলঙ্কার কাছে পরাজয়, এরপর 2015 ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনাল থেকে বিদায়, 2016 টি টোয়েন্টি বিশ্বকাপেও একই ফলাফল বরণ করা, 2017 চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেও পাকিস্তানের কাছে পরাজয়, 2019 ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনালেই শেষ ভারত, এরপর দুই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে শিরোপার কাছে গিয়ে পরাজয়। রবি শাস্ত্রী তো তাই আক্ষেপ করে বলেই ফেললেন, আইসিসি ট্রফি জয় অনেক কঠিন কাজ, তবে সেটাই মামুলি ব্যাপার বানিয়ে ফেলেছিলেন এম এস ধোনি। ভারতীয় ক্রিকেটে এমন ধোনি হয়েই কেউ ধরা দিতে পারছে না।